আওয়াজটা শুনে বুঝতেই পারছো কি বসানো হয়েছে কড়াইতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি এখন ব্লগটা শুরু করছি। আদৌ গুড মর্নিং বলার টাইম আছে কিনা আমি জানি না, কারণ ঘড়ি বাইরে, আমি রান্নাঘরে। সকাল থেকে প্রচুর টাইম পেয়েছি আজকে, সকাল থেকে আমি রান্না মোটেও করিনি, কিন্তু ওই বাংটাও মারতে মারতে সময় চলে গেছে আর কি। আজকে রান্না বেশিরভাগই মামনি করেছে, এখনো রান্নাঘর মোছা হয়নি, তার জন্য রান্নাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটার মধ্যে চিংড়ি মাছ ভাপা বসেছে, সেই আমার ব্যাঙ্গালোর বাড়ির জেনারেটর চলছে আর কি আজকে এখানে, আর চলছে। আর এটা না অল টাইম দেখবে তোমরা ঢাকা জয় থাকে, কারণ একদম রান্নাঘরের পাশে, তো ওই জন্য দুটো কাপড় দিয়ে আর কি বলতো, এটা কভারটা না পরানো যাবে না, পুরো এই পেছনটা দিয়ে সেট করা, তো কভারটা পেছন দিয়ে ঢুকবে না, ওটাই হয়ে গেছে প্রবলেম। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আবার তোমাদেরকে দেখাচ্ছি। আজকে একটু তাড়ার মধ্যে আছি, এরপর আমি, দিদি ভাই, দিয়া, প্রমি সবাই বেরোবো। মামনি যাবে না, মামনি কালকে রাতে ঘুমটা হয়নি, একটু শরীরটা খারাপ খারাপ করছে তাই জন্যে। তো চলো আমি আগে এইগুলো করে নিই, তারপর আসছি। এই হচ্ছে রান্না আজকে, চিংড়ি মাছের ঝালটা, এখানে আছে লাউ চিংড়ি, এখানে আছে ডাল ধনে পাতা দিয়ে, এখানে আছে মামুনি চচ্চড়িটা, এটা হচ্ছে চিনি ছাড়া, আর এটা হচ্ছে আমাদের চচ্চড়িটা, এটা চিনি দিয়ে প্লেটে লেগে গেছে। তো এই আজকে আমরা বেরিয়ে গেছি, বললাম যে আমরা যাব, তার জন্য আর আজকে খুব একটা ব্লগ করা হয়নি। আমরা যাচ্ছি শ্যামবাজার, দিদি ভাই, ওই যে দিয়া আজকাল লোক আছে না, আজকে মাস্ক পরে আছে, তো ও যাচ্ছে, ও আগে আছে। আসলে এখন মেট্রোতে যাওয়া যাবে না, নাহলে ট্রেন ধরে আমরা দমদম গিয়ে মেট্রোতে চলে যেতে পারতাম, কিন্তু এখন যাব হচ্ছে আমরা প্রথমে অটো করে যাব 201 স্ট্যান্ড, মানে কল্যাণী রোড, ওখান থেকে 201 করে চলে যাব।
আমরা শ্যামবাজার থেকে তো চলে এসেছি, এলাম এখন বেলঘড়িয়া, এখন যাব বিরাটে ঢুকবো একটু। তো আগে দেখি যাই কি কিনবো, এরকম কোনো ভাবনা চিন্তা করে আসিনি, দেখা যাক কি কিনি। এর অবস্থা দেখে বুঝতেই পারছো যে একদম কালি কালি হয়ে গেছে, মুখও ধুইনি পর্যন্ত এসে, আর আট না শরীর দিচ্ছিল, মানে শ্যামবাজার পুরো এ মাথা থেকে ও মাথা শেষ করেছে আর কি, দু পাশ পুরো ঘুরেছি, আর তারপরও বেলঘড়িয়াতে নেমে আবারও ঘুরে তারপর আবার এসেছি আমরা। বিরাটিতেও অনেকক্ষণ ঘুরেছি, রাতের রান্নাটাও আজকে মামুনি করেছে, আর আমরা বেলঘড়িয়া নেমে চিকেন রোল খেয়েছিলাম চারজনে, তাই আমি খাইনি, ওরাও অল্প অল্প করেই খেলো, ছোলার ডাল আর পরোটা করেছিল মামুনি। আমি আজকে সত্যিই কিছু কিনিনি, তাই আর দেখাচ্ছি না, ওই পাপোশ তারপর টেবিলের কভার এসব কিনেছি। তো এখন না বেরোচ্ছে না জিনিসটা, এই যে আমার বড় আমাকে গোলাপটা দিয়েছে, আমি আবার মানি প্ল্যান্টের সাথে এই যে কিনেছিলাম সিসি টু থেকে, তোমরা দেখেছিলে এটা, তো এটাতেই গুজে রেখে দিয়েছি আবার গোলাপটাকে, কি আর করব নিয়ে। তো এই আর কি, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদেরকে আমি নিজে পুরো শ্যামবাজার ঘুরেছি, যতটা পেরেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো এখানেই তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।